দর্শক নিটুল টাটা নিউজ এক্সট্রা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুল হক সহযোগিতায় রয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল রোববার ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক এবং ঢাকার বাইরে মহাসড়ক অবরোধ কর্মসূচি দিয়েছে কোটা বিরোধী আন্দোলনকারীরা এদিকে কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ন্যায্য এবং যৌক্তিক এবং পাশাপাশি শিক্ষকদের আন্দোলনের সমর্থন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে কোটা ও শিক্ষক আন্দোলনে ভর করেছে বিএনপি আমরা এই কোটা বিরোধী এবং শিক্ষক আন্দোলন নিয়ে আজকে কথা বলবো আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সচিব মোহাম্মদ মুসা যিনি কলামিস্ট হিসেবে মুসা সাদিক নামে সবার কাছে পরিচিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এবি এম ওবায়দুল ইসলাম আপনাদের দুজনকেই আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি জনাব মোহাম্মদ মুসা আপনাকে দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই যে আজকে আমরা দেখলাম যে কোটা বিরোধী এবং শিক্ষকদের আন্দোলন নিয়ে দুই দলের সাধারণ সম্পাদক বা মহাসচিব কিছু কথা বলেছেন সব মিলে আপনার কাছে কি মনে হয় যে এই কোটা বিরোধী আন্দোলনটা কি কোনো রাজনৈতিক কালাল লেগে যাচ্ছে আপাতত মনে হচ্ছে রাজনৈতিক কালাল লেগে যাচ্ছে তবে আমি কোটা সম্পর্কে বলতে চাই আমি এই ছবিটা দেশবাসীকে দেখাচ্ছি এটা হলো ভিয়েতনামের নয় নিয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সে আমাকে দু সালে ওয়ার ভ্যাটার অ্যাসোসিয়েশনের ভিয়েতনামের কনফারেন্সে নিয়ে গিয়েছিল সেখানে সে আমাকে বলল যে এখানে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের ফ্যামিলিকে আমরা কোনো চাকরি দেই না গভর্নমেন্ট থেকে লেখাপড়া করানো হয় গভর্নমেন্ট থেকে অ্যাকমোডেশন দেওয়া হয় গভর্নমেন্ট থেকে খাবার দেওয়া হয় তাদের একটাই কাজ একটাই পেশা যে সারা ভিয়েতনামের সে পেশাব পায়খানা টিন বহন করবে পেশাব পায়খানা প্রবেশ করবে বংশ পরম্পরায় যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের এই পেশা তাদের কোনো ভোটাধিকার নাই কিছুই নাই আমি এই প্রসঙ্গে বলছি যে আপনার ভিয়েতনামে তারপরে আলজেরিয়ায় যারা মুক্তিযুদ্ধ করেছিল তাদের চাকুরি সোলং দে আর অ্যালাইভ দে আর ইন গভর্নমেন্ট সার্ভিস আর না কোটা ইন ভিয়েতনাম আর্ম ফোর্সেস নেমাল ফোর্সেস এয়ার ফোর্সেস হান্ড্রেড পার্সেন্ট ফ্রিডম ফাইটার তাদের ফ্যামিলি in algeria army navy air force 100% freedom fighter and their families and civil service vietnam 80% civil service belong to the freedom fighters and their families algeria civil service 80% belongs to the freedom fighter and their families সেখানে তারা কোনো প্রতিবাদ হয় না এটা কি কোনো মানে একটা আদর্শিক উদাহরণ হ্যাঁ আমি বলছি আদর্শিক হ্যাঁ সেখানে প্রতিবাদ হয় না কেন ওইটা বলছে আমাদের এখানে প্রতিবাদ হচ্ছে কেন এটা মাসুদ সাহেব আপনাকে বলে বুঝে যাবেন আলজিরায় পঁয়ত্রিশ বছর যুদ্ধ হয়েছে আর ভিয়েতনামে আমেরিকার বিরুদ্ধে ফরাসিদের বিরুদ্ধে তাও প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর সুতরাং তাদের রক্তে মাংসে হাড়ে মজ্জায় মুক্তিযুদ্ধের জিনিসটা ওইভাবে জাতির মধ্যে ঢুকে গেছে সেই জন্য মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কেউ শব্দ করে না ওর মুক্তিযুদ্ধের পক্ষে সবাই সমর্থন দেয় আমাদের এখানে আনফর্চুনেটলি ইন্ডিয়ান আর্মির সহযোগিতায় নয় মাসে মুক্তিযুদ্ধ হওয়ায় এই মুক্তিযুদ্ধের আদর্শের জিনিসটা বাঙালি জাতির রন্ধে রন্ধের চেতনায় ব্লাড বোন আইস জিয়ারসে ওইভাবে প্রবেশ করে নাই সেই জন্যে এই মুক্তিযুদ্ধ বিরোধী কথা চলে এবং বলে তবে আমি বলি যে ইউনিভার্সিটি প্রফেসর আমার আমার চার ভাই ইউনিভার্সিটি প্রফেসর প্রফেসর আবুজাফর বাংলার হেড অফ দি ছিলেন ডক্টর প্রফেসর মহুদ্দিন ম্যানেজমেন্টে ডক্টর ঈশা সৈশলি প্রফেসর জিহাদু বিশ্ববিদ্যালয় আমার বোন সে প্রফেসর একদিন শুনবো কথা বলি এখন একটু শুনতে চাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও ছাত্রদের সাথে আমি দেখলাম কিছু একটা সমর্থন দিচ্ছে তো আমরাও মনে করি সংস্কার সব মিলে আলোচনা করে কিছু কম বেশি হতে পারে সুপার সুপারভিলিয়েন্ট অফিসারদেরকে তো আমরা অ্যাডমিনিস্ট্রেশনে চাই অ্যাডমিনিস্ট্রেশনে চাই তাহলে অ্যাডমিনিস্ট্রেশন এনরিচড হবে কী করে সুতরাং সমৃদ্ধ হবে কী করে সুতরাং কোটার যে আন্দোলন হচ্ছে ছাত্রছাত্রীদের আমি বলবো যে তোমরা এই বিষয়ে যে তোমরা উচ্চকিত হয়েছ আমরাও সে বিষয়ে সকলকে বলি যে একটা বিজ্ঞ পণ্ডিতদের নিয়ে আলোচনা করে হওয়া দরকার তবে যেসব ছাত্রছাত্রী আস্তে আস্তে তাদেরকে আমি একথা হুশিয়ার করে দিচ্ছি দেখো এই বাংলাদেশের মাটির নিচে তিরিশ লাখ শহীদের শরীর আছে এবং হাদিস বংশে বলে গেছে শহীদরা কিন্তু জীবিত তাদের মৃত বলবে না এই তিরিশ লাখ শহীদ তোমরা যে জমিনের মধ্যে হাঁটো এই জমিনে শুয়ে আছে। তিরিশ লাখ শহীদ জীবন দিয়ে বাংলাদেশ জন্ম দিছে এবং একাত্তর সালে কি বলা হতো জানো যার ঘরে মেয়ে আছে। তার ঘরে রোজ কেয়ামত আছে আজ মি আসতো মেয়েদের ধরে নিয়ে ক্যান্টনমেন্ট নিয়ে চলে যেত ওয়াইফদের ধরে নিয়ে চলে যেত তোমার গাঁজা দেখো লুকের দিকে গাঁজা সকাল সন্ধ্যা হাজার হাজার বোমা পড়তেছে এবং সেখানে মা বোন ছেলে মেয়ে এ পর্যন্ত আটত্রিশ হাজার নিহত হয়ে গেছে একাত্তরের আগে ইস্ট পাকিস্তানের বাংলাদেশ তাই ছিল বাংলাদেশের মানুষ ছিল গোলাম কিতুদাস তাদের কোনো মূল্য ছিল না আমি নিজে আমি দে আমার নিজে বক্তব্য না কিন্তু ধরেন কোটার ব্যাপারেও তো একটা একটা ফয়সালা তো মোটামুটি হয়েই ছিল যে আন্দোলনের কারণে ওই সময়ে সরকার থেকেই তো পরিপত্রটা জারি হয়েছিল তারপর হাইকোর্ট থেকে কয়েকদিন আগে রায় হওয়ার পরে এটা নিয়ে আন্দোলনটা আবার গড়ে উঠলো তো মানে সমাধানটা আসলে কিভাবে হবে সমাধানের জন্য আমি বলছি যে তোমার সাথে আমি একমত আর ওরা তো সংস্কার চেয়েছে এটা তো এটা তো বাতিল করতে পারে সংস্কারেও আমরা আমরা একমত আমি মুক্তিযুদ্ধ অফিসারদের সাথে কথা বলেছি দেশব্যাপী তারাও বলছে সংস্কার কিছু হতে পারে কিন্তু সিভিল সার্ভিসে মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ লোক শহীদ হয়েছে সিভিল সার্ভিসে মুক্তিযোদ্ধাদের থাকতে দিতে হবে তা নইলে এই দেশ কিন্তু এই দেশ কিন্তু পঙ্গু হয়ে যাবে এই দেশ কিন্তু বিক্রি হয়ে যাবে একমাত্র মুক্তিযোদ্ধারাই বাংলাদেশকে তার মুক্তিযুদ্ধের চেতনায় জীবিত রাখবে স্বাধীনতা সার্বভৌমত্ব যদি অক্ষুণ্ণ রাখতে হয় স্বাধীনতা সর্বভুত্ব যদি নিরাপদ রাখতে হয় মুক্তিযোদ্ধা এবং তার পরিবারদেরকে প্রশাসন রাখতে হবে আর্মি নেভি এয়ারফোর্সে থাকতে হবে আমি বললাম এই যে ভিয়েতনামে আর্মি নেভি এয়ারফোর্স হান্ড্রেড পারসেন্ট আলজেরিয়ায় হান্ড্রেড পার্সেন্ট আমি এই কথা বলে এই পর্বে শেষ করি আমি হোসেন মোহাম্মদ এরশাদের অফিসে ছিলাম ব্যাঙ্কবারেক ইসলাম স্টেট ফাংশনে আমি একটু বলেছিস বলেছি ওখানে স্টেট ফাংশনে দেখলাম গাড়ি দু করে একজন পতাকা ব্যক্তি এসে নামলেন তাকে কোলে করে নিয়ে সবাই বসানো হল স্টেট ফাংশনে আমি তার কাছে কি বললাম যে এক্সটেনসিভারিও বানামデア এমব্যাসডর অফ আলজেরিয়া আলেকজেন্ড্রু হাউ লং ইউ উইল সার্ভ সো লং আই এম আলাইভ ফ্রিডম ফাইটাররা যতক্ষণ জীবিত ততকাল সরকার দাই আমরা একটু সারকেস থেকে শুনতে চাই স্যার আপনারা কয়েকদিন আগে এটা নিয়ে একটা বিবৃতি দিয়েছেন যে এবং সেখানে বলেছেন যে স্বাধীন সার্বভৌম দেশে কোটা কখনোই মেধার বিকল্প হতে পারে না কি কারণে একটু যদি ব্যাখ্যা করেন জি ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এখানে উপস্থিত আছেন সাবেক সচিব মুক্তিযোদ্ধা ভাই আমি সবাইকে সালাম জানাচ্ছি এবং যারা শুনছেন আমাকে সবাইকে সালাম জানাচ্ছি আমরা এই মুহূর্তে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দুটো আন্দোলন ফেস করছি দেখছি আমরা একটা হলো শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন আর একটা ছাত্র শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম নিয়ে প্রত্যয় আন্দোলন একই সাথে দুইটা চলছে মোরালেস কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনটা বেশ দীর্ঘদিন যাবৎ চলে আসছিলো বাংলাদেশ স্বাধীন হয়েছে লাখো শহীদের রক্তের বিনিময়ে সেই শহীদদের যারা ছিলেন সাথে সাথে যারা জীবিত আছেন এই মুসাফাইয়ের মতো তাদের প্রতি সম্মান জানাই আমি সশ্রদ্ধিতে সালাম জানাই একই সাথে যারা মা বোনরা ইজ্জত দিয়েছেন তাদের প্রতি সম্মান জানাই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন সেই সময় বাংলাদেশ ছিল একটা ভঙ্গুর রাষ্ট্র নবীন রাষ্ট্র তরুণ রাষ্ট্র সেই সময় সকল জাতি গোষ্ঠী প্লাস যারা ওই সময় যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদেরকে নিয়েই রাষ্ট্র গঠন করা দরকার ছিল সেই সময় যে সিদ্ধান্ত ছিল সেটা ছিল অনগ্রসর বা পিছিয়ে থাকা জাতিগোষ্ঠী তারপরে পং পঙ্গু মুক্তিযোদ্ধা বলেন তারপরে সেখানে অন্যান্য কোঠা যা ছিল উপজাতি তারপরে দলিত গ্রুপ তারপরে আপনার সব কোঠা মিলিয়ে ছাপ্পান্ন শতাংশ কোঠা ছিল মাত্র ছেচল্লিশ শতাংশ চুয়াল্লিশ শতাংশ ছিল কোটার বাইরে ভিত্তিতে সেই সময়টা এখন থেকে তেপ্পান্ন বছর আগের কথা কিন্তু এখন সিন্তু সেই সময়টা না বাংলাদেশ এখন সেই জায়গাতে নাই যে জায়গা থেকে বাংলাদেশ পঞ্চাশ তেপান্ন বছর পার করে ফেলেছে সেইখানে এখন অবস্থান করার সুযোগ আরও নাই অনেক উপরে চিন্তা করতে হবে আমাদেরকে আমাদের চিন্তা করতে হবে এই ন্যাশন কীভাবে বিল্ড আপ করা যায় ন্যাশন বিল্ড আপের জন্য যে আমরা সেই ওই সময়ে যারা বিশ বছর ছিল তাদের বয়স এখন তিয়াত্তর বছর বাহাত্তর বছর তাদের সন্তানরাও এখন হয়তো আমাদের বয়সের কাছাকাছি তো তাদের নাতিরাও হয়তো এখন শিক্ষার্থীরা সময় পার করে ফেলছে সো এখন যদি আমরা এই সেই সেই সময় যেভাবে আমরা মুক্তিযুদ্ধ পেয়েছিলাম সেই মুক্তিযুদ্ধ কিন্তু এখন আর নাই সেই সংখ্যা এখন নাই আমরা যদি চিন্তা করি যে হ্যাঁ যে শিক্ষার্থীরা এখন বলেছে যে আমাদের কোটা সংস্কার করতে বলেছে সে একটা পরিপত্র জারি হয়েছিল দুই সালের চৌঠা অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এবং সেখানে যে পরিপত্র ছিল সেখানে শিক্ষার্থীরা কিন্তু মেনে নিয়েছিল কিন্তু আপনি নবম থেকে ত্রয়োদশ গ্রেড তার এরা এরা রাষ্ট্র বিনির্মাণের ভূমিকা রাখবে নবম শ্রেণীর মানে হচ্ছে ক্লাস ওয়ান অফিসার আপনি কোটাটা রাখতে পারেন কিন্তু সেটা দেখবে ত্রিশ পার্সেন্ট রাখতে হবে এটা কোনো কথা আমার কোটা বিরোধী কেউ না কিন্তু কোটাটা সংস্কার করতে হবে আপনি সংস্কার না করে হুট করে বন্ধ করে দিলেন কেন বন্ধ করলেন আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার জন্য করলেন তাহলে যাতে করে মানে আগুনে একবার পানি দিয়ে দিলেন যাতে করে বন্ধ হয়ে যায় ছাত্ররা শিক্ষার্থীদের খুশি হয়েছে ঠিকই কিন্তু আপনি সংস্কার করেন নাই না করে কি করছেন এখন কোর্টকে আদালতকে মানে অঙ্গনে ছেড়ে দিয়েছেন আপনি যখন ব্যর্থ হচ্ছেন তখন আদালতকে কাজে লাগিয়ে আপনি সেটাকে করছেন আপনি কিন্তু আপনার হাতে স্কোপ ছিল যে কোটাটা কোটা সংস্কার করার সেটা না করে আপনি ইমিডিয়েটলি বন্ধ করে দিলেন ওই সময় শিক্ষার্থীরা আন্দোলন করেছিল সংস্কার এখনও তিন দফা দাবি তিন দফা কিন্তু এক সংস্কার কথা বলা আছে এবং বলা আছে যে তিরিশ পার্সেন্ট যদি মুক্তিযোদ্ধা না পাওয়া যায় বা অন্যান্য কোটায় না পাওয়া যায় তাহলে ওখান থেকে মেধা ভিত্তিতে তাদেরকে নিয়োগ দেওয়ার কথা তারা বলেছে বলেছে কি না তাহলে তাই যদি হয় তাহলে আপনি কেন সরাসরি আদালতে কাজে লাগিয়ে ওই ছাপ্পান্ন পার্সেন্টের অবস্থায় নিয়ে যাচ্ছেন এবং রাষ্ট্রকে টোটালি একটা মানে পঙ্গু করার জন্য আপনি মেধার ভিত্তিতে আপনি নিয়োগ না দিয়ে আপনি কোটার ভিত্তিতে নিয়োগ দিবেন সেই অবস্থা এখন নাই কোটা রাখেন একটা মিনিমাম ওদের সাথে আলাপ করেন আলাপ করে একটা পর্যায়ে নিয়ে আসেন আমরা সেখানে যদি দেখি তাহলে বাংলা মানে মেধার ভিত্তিতে অফিসার নিয়োগ হবে মেধার ভিত্তিতে জনগোষ্ঠীর বিকশিত হবে তার মেধারায় বিকশিত হবে একটা সময় ছিল অনেক সেই জেলা কোটা ছিল বহু দূরের একটা জায়গায় যেখানে নিরিগোষ্ঠী বা অনেক দুর্বল আছে ঠেকার হার কম তাদেরকে আপনি কোটা দিতে নিয়ে আস এখন মানে সমতা চলে আসছে এখন তো কোটা দরকার নেই সেটা সো আমি শুধু মুক্তিযোদ্ধা বলছি না সব কোটা কথাই বলছি আমি সব কোটাকে আপনি একটা পর্যায়ে নিয়ে আসতে হবে যেখানে আলটিমেটলি রাষ্ট্রে মেধাবী লোকগুলো চাকরি পাবে মেধার ভিত্তিতে নিয়োগ হবে এবং কোটা ওই অবস্থায় রাখবে নাতি পুতি বা তারপরে হয়তো জেনারেশন তাদের সংখ্যা খুব কম হবে আপনি দশ পার্সেন্ট পাবেন বলে মনে হয় না আমার কাছে তা আপনি কেন তিরিশ পার্সেন্ট রাখবেন সেখানে এবং আপনি সবচেয়ে বড় কথা হলো আমি আবারও বলবো একই একই জায়গায় ব্যাক করব যে আদালতে কেন কাজে লাগাচ্ছেন আদালত আপনি সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় আপনি বলেছেন আবার আদালতে কাজে লাগিয়েছেন তার কি রাষ্ট্রের সাথে কি একটা কনফেন্টেশনে যাওয়া শিক্ষার্থীদেরকে এটা উদ্দেশ্য কি এটা উদ্দেশ্য একটা হতে পারে এইভাবে যদি অ্যানালাইসিস করি যে হ্যাঁ এই মুহূর্তে বাংলাদেশে সরকারের অনেক অনেক অনিয়ম দুর্নীতি দুর্নামের একবারে পাহাড় সমান দুর্নাম ছড়াচ্ছে জেনারেল আজিজ আছে তারপরে বেনজির নাকি বেনজির না যায় নাই সে বেনজির তারপরে আরও আতাউর রহমান সাহেব তারপরে আরো কদিন আগে যে রাজস্ব বোর্ডের কি বলে এনবিআর মতিউর রহমান এই লোকগুলো দুর্নীতি চুরি চামারি টাকা বাংলাদেশের বাইরে পাচার করা একজন সরকারি কর্মকর্তা কতটাই থাকতে পারে পাচার করা সেইটাকে অন্যদিকে চোখের আড়াল করার জন্য কোটা বিরোধী আন্দোলনটাকে সামনে নিয়ে আসা তোমার এই রেগুলো নিয়ে থাকো ওরা তরুণ সমাজ ওদের কাছে নিজেদের পেটের ভাত আগে চিন্তা করতে হবে ওরা এখন আছে চাকরি চিন্তা করা নিয়ে ওরা দেশের বিনির্মাণ হবে কি রাষ্ট্র মেরামত কী হবে সেগুলো চিন্তা করার সুযোগ নাই এক সময় নিরাপদ সড়ক আন্দোলন চলছিল রাষ্ট্র মেরামতের আন্দোলন চলছিল তখনও কিন্তু সরকার এক একটা আন্দোলনকে থামানোর জন্য একটা হাতিয়ার নিয়ে আসছে এখনও তাই এই চুরি দুর্নীতি অন্যায়গুলোকে ধামাচাপা দেওয়ার জন্য এই এই মুহূর্তে কোটা বিরোধী আন্দোলন শিক্ষকদের আন্দোলনকে চাঙ্কা করে রাখছে এরা তার সমাধান করবে না যাতে করে বাংলাদেশের এইগুলো জি মানে তাদের চুরি অন্যায় দুর্নীতি অনিয়ম জিয়ে থাকে একই সাথে আপনি কদিন আগে দেখছেন প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী দেশে বাইরে এক দেশে গেছেন আবার কয়দিন পর এখন আবার আরেক দেশে আসেন এই সমস্ত কোথায় কি চুক্তি হচ্ছে এগুলো জানি না এগুলো যাতে করে মানুষ না জানতে পারে এগুলো দিকে কেউ নজর দিবে না সেই নজর গুলো রাষ্ট্র বিরোধী কাজগুলো করতে পারবে ওই ফাঁকে এই সমস্ত আন্দোলন আপনাদের আন্দোলনটাকে মানে শিক্ষকদের এবং ছাত্রদের দুইটা আন্দোলনকেই সমর্থন দিয়েছেন অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন যে এই আন্দোলনে আপনাদের দল বিএনপি ভর করেছে সব মিলিয়ে কি একটা কেমন একটা রাজনীতি রাজনীতি আহ বিএনপি কখনো আন্দোলন কারো আন্দোলনে ভর করে না বিএনপি এক সর্ববৃহৎ দল বিএনপি যখনই আন্দোলন করে সেখানে তার অনেক ইস্যু নিয়ে আসে গত আঠাইশ তারিখ আঠাইশ অক্টোবর যে আন্দোলন ছিল সেখানে যদি ওই নিজেদের একটা অত্যাচার নিপীড়ন নিজেরা একটা না খেলা খেলতো তাহলে তখন বুঝে ফেলত যে বিএনপি কী করতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমি বিএনপির পক্ষে এই মুহূর্তে কথা বলা প্রয়োজন আমি বলছি বিএনপিকে ভর কার ভর করতে হয় না বিএনপি জনপ্রিয় দল দেশপ্রেমিক দল তারা তাদের জায়গায় আন্দোলন করছে কিন্তু যৌক্তিক কথা হলো এটা ছাত্ররা যে দাবিতে আন্দোলন করছে শিক্ষকরা যেভাবে আন্দোলন করছেন সেটা অর্থ যৌক্তিক যৌক্তিক জায়গাতে বিএনপি কথা বলতেই পারে যে হ্যাঁ আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে এইটা আমরা করতে চাই বা করব এই দাবি মেনে নিব বা শিক্ষকদের এই দাবি মেনে নিব একটা অযৌক্তিক একটা পে স্কেল পেনশনের স্কিম চালিয়ে দেবে সেটার বিরুদ্ধে একটা দেশপ্রেমিক দল কথা বলবে না তো হতে পারে না এই কথা বলা মানে এই না যে বিএনপি আন্দোলন করছে সরকার সবসময় ভয় পায় সরকার ওই যে পেলা যায় যখন ভেঙে গেছে লড়া তখন তারা বলছিল যে বিএনপি ঢাকা দিয়ে ভেঙে ফেলছে এটা তো সরকারের সব সময় একটা অভ্যাস যে কিছু করলেই মানে সরকার এটা বিএনপি করছে সরকার যে কোনো বিপদে পড়লে যে কোনো ধরনের অচল অবস্থার হলে বিএনপি করেছে আরে নাস্তে না জানে উঠান বেcata হবেই নিজের কষ্টটা নিজে কর বাপু তুমি কদিন আগে এই যে পরষ্ট পরষ্ট মন্ত্রী হাসান মাহমুদ যিনি সব সময় উল্টাপাল্টা কথা বলে বেরান

দর্শক বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নেটওয়ার নিউজ আর একটা অনুষ্ঠানে জনাব মোহাম্মদ মুসা আপনার কাছে আবার একটু ফিরে যেতে চাই যে আপনি তো মানে প্রায় আটত্রিশ বছর ওই সিভিল সার্ভিসে ছিলেন সব মিলিয়ে আপনি কি মনে করছেন আমাদের যে কোটা আছে যে ছাপ্পান্ন পার্সেন্ট যে কোটাটা ছিল এটা আসলে একটু কমিয়ে মেধাবীদের জন্য একটু বেশি দেওয়া উচিত সেটাই কি আপনি মনে করছেন আমি মনে করি আমাদের মুক্তিযোদ্ধা বিশেষদের সাথে সকলে আলাপ আলোচনা করেই আমি তোমার অনুষ্ঠানে আসছি তারা বলছে হ্যাঁ সুপার বিলিয়েন্ট স্টুডেন্টস্যাল টু বি এনকারেজ টু কাম অ্যান্ড জয়েন ইন সিভিল সার্ভিস তো সেক্ষেত্রে যারা পণ্ডিত ব্যক্তি আছে বিজ্ঞ ব্যক্তি আছে তাদের সাবেক সচিব ভাইস চ্যান্সেলার এবং মুক্তিযোদ্ধা তাদের নিয়ে বসে একটা সমাধান করা উচিত এবং থার্টি পারসেন্ট গোটা কম বেশি হতে পারে এটা আমাদের সর্বসম্মত মত সর্বসম্মত মত এ বিষয়ে তারা যে সংস্কার চাচ্ছে সংস্কারে আমার সমর্থন দিচ্ছি কিন্তু ওইরকমভাবে দেবো না যে থার্টি পার্সেন্টের মধ্যে তারা মানে অনেক মানে সাংঘাতিকভাবে কম হবে এটা সমর্থন দিচ্ছি না আমরা কেননা মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারদের সমন্বয়ে সিভিল সার্ভিস থাকতে হবে তাহলে এই যে দেশ যে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন হয়েছে এই অর্জনটা ধরে রাখবে কে ধরে রাখার জন্যে মুক্তিযোদ্ধা পরিবারের অংশগ্রহণ থাকতে হবে আমি তো বললাম বিদ্যানময় আলজেরিয়ায় তিন باندې থামনি স্যার আপনি শুরুর দিকে বলছিলেন যে মানে আপনার পরিবারে অনেক শিক্ষক রেখেছেন যে শিক্ষকদের যে আন্দোলন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সেটা নিয়ে আসতে চাই যে ওনারা যে প্রত্য স্কিমে ওনাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে কত પહેલા জুলাই থেকে ওনারা বলছেন যে এটার ফলে ওনারা যে অবসর যে সুযোগ সুবিধা যেটা পেতেন সেটা থেকে ওনারা বঞ্চিত হবেন আপনি কি মনে করেন আরে মাসুদ আমি এটা তোমাকে বলি এটা অত্যন্ত গরিতভাবে এই সরকার সিদ্ধান্ত করেছে সরকারের মধ্যে সচিব যারা আছে সুপারবিলিয়ান আমি তাদের কথা বলেছি এই সিদ্ধান্ত সকল সচিব সম্মত না এটা 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 এই সরকার গার্জোর এটা করেছে এটা ঠিকবেও না আমরা অধ্যাপক সাহেব আর মুক্তিযোদ্ধাদের তরফ থেকে সমিতির তরফ থেকে আপনাদের দাবি ন্যায্য দাবি বলে সমর্থন ঘোষণা করে দিচ্ছে কাগজে চলে এসছে সুতরাং আমরা আমরা সরকারকে বলছি মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় কন্যা আপনাকে বলছি আপনি শিক্ষকেরা হল রুশো ভলটিয়ার। বাঙালি বাংলাদেশের সকল দেশের এরা মাথার মুখো তারা একটা সিদ্ধান্ত দিলে সেটা বুঝতে হবে জাতির সর্বশ্রেষ্ঠ কল্যাণের জন্যই তারা দিচ্ছে তাদের সাথে আমি সচিব বা জেনারেল মন্ত্রীরা লাগালি করতে যাবো কেন তারা তো জাতির সর্বশ্রেষ্ঠ অংশ তারা তো জাতির সুপার ব্রিলিয়েন্ট এবং সর্বোচ্চ মেধাবী লোক তারাই তো বিশ্ববিদ্যালয় চালায় তারা যখন একটা সিদ্ধান্ত দিচ্ছে অবনত মস্তকে মেনে নিতে হবে আমি সচিবদের দিয়ে ওই ওদের দাবি দেওয়াতে আমি আমি প্রত্যাখ্যান করতে পারি না এই যাবৎ ওই দেখলাম ওই কাদের সে একবার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে সাক্ষাৎের মিটিং আবার করারই কাদের সাথে এই সম অধ্যাপকরা ভাইস চ্যান্সেলার মিটিং করতে যাবে ওর কী লেখাপড়া ওর কী মান্ডিত্য নাই ওষুধ থার্ড ডিভিশন মাননীয় মন্ত্রী এখন ওনার সঙ্গে তো আরে আপনি যদি দেখেন মাসুদ মস্ট ক্যাবিনেট ক্যাবিনেট এবার সিং যে এটা এটা মধ্যে আমরা কথা একটা থাকতে চাই যে এখন তাহলে সমাধানের উপায় উপায়টাকে শিক্ষকদের আন্দোলন সমাধানের উপায় হলো শিক্ষকদের যে দাবি এ বিষয়ে সরকারের আর আলাপ আলোচনা দরকার নেই যে দাবি সেটা মেনে নিতে হবে ওরা বলছে আমাদের সাথে তাই না পড়তে পারবেন আপনারা হ্যাঁ পড়তে হয় আমাদের সাথে তাদের বৈষম্য করা হবে কেন আমি সচিব আমি ডবল এমেন্ট ডবল ফার্স্ট তারাও ফার্স্ট আমাদের সাথে তাদের তো সাম্য থাকে ঐক্যবদ্ধ হাইকোর্টের জাজরা আলাদা জাজরা নিয়ে গেছে তো বিশ্ববিদ্যালয়ের কী তারা তারা হলো আলোকবর্তিকা বাঙালি জাতির বিশ্বের সকল দেশের তারা হলো আলোকবর্তিকা আমি তোমাকে এর এটা আলোচনা হওয়ার শুরুর আগে আমি প্রেসিডেন্ট ক্লিনটন কথা বলছিলাম প্রেসিডেন্ট ক্লিন্টন যখন নার্সদের আর প্রাইমারি টিচারদের বেতন ট্রিপল করে তখন রিপাবলিকানরা অনেকে বাধা দিচ্ছিল তখন উনি লাইভে আসলেন যাদের সামনে বলল যে নার্সরা আমরা যখন মারা যাব ছেলে মেয়ের কাছে থাকবে না নার্সরা হাসপাতালে আমাদের মৃত্যুর সময় সঙ্গী হবে এবং কপালে আদর করে হাত বুলিয়ে দেবে আর শিক্ষকরা আমাদের সন্তানদের আলোক রশ্মিতে উদ্ভাসিত করবে আলোক রশ্সিতে উদ্ভাসিত করেন শিক্ষক তো প্রাইমারি স্কুলের টিচারদের উনি তিন গুণ বেতন বাড়িয়ে দিছিলেন এবং পরে তারা মেনে নিচ্ছিল এটা প্রেসিডেন্ট যখন ক্লিনটন ছিল আমি তখন কথা বলছি তো এখন আমাদের দেশের শিক্ষকরা যে দাবি করছে এটা হানড্রেড হানড্রেড পারসেন্ট রাজ্য এবং আমরা মুক্তি বিসিএস মুক্তিযুদ্ধ অফিসার আমরাই তো ক্রিম আমরা তো প্রশাসনের মূল মূল শক্তি আরও মুক্তিযুদ্ধ সরকার শেখ হাসিনা তার মূল শক্তি আমরা কান্ডারি আমরা তো মেনে নিচ্ছি আপনি এখন ঘোষণা করে দেন নিয়ে তাদেরকে আর বিশৃঙ্খলার মধ্যে মধ্যে যদি দেবেন না কোনো আলোচনা দরকার নেই তাদের পড়তে তাই না পড়তে হয় আপনি ঘোষণা করে দেন হয়ে গেল আমাদের সমাজের সাথে হয়ে গেল সমত হয়ে গেল আপনি যত যত ইউন ক্রিয়েট প্রবলেম সিচুয়েশন উড বি ডিফিকাল্ট এবং গভর্নমেন্ট উড বি ইন ডেঞ্জার জি স্যার আমরা আসবো আপনার কাছে একটা ব্রেক নিতে হচ্ছে আমাদের প্রিয় দর্শক আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি বিরতির পর ফিরে এসছি আমাদের অনুষ্ঠানে দর্শক বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিউজ আপনার কাছে আমরা একটু যেতে চাই যে আপনারা গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন আপনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন মানে আপনাদের মানে অনেকে হয়তো অনেকভাবে বলছে যে শিক্ষকরা হঠাৎ করে রাজ আন্দোলনে কেন মানে এটা এই প্রশ্নটা করলে আপনি উত্তরটা কি দিবেন ধন্যবাদ আপনাকে আমরা এতদিন জেনে আসছি শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথাটা বোধহয় এখন ভুলতে বসেছি কারণ শিক্ষা জাতি মেরুদণ্ড এই কথাটা এখন আর প্রযোজ্য না আমরা জানি যে জাতি শিক্ষা যত অগ্রগামী সেই জাতি তত তত উন্নত কিন্তু এখন বর্তমান সরকারের দৃষ্টিতে আমি দেখি যে গণহারে জিপিএ ফাইভ দেওয়া তারপরে আপনার কোশ্চেন মানে প্রশ্নের উত্তর না দিল মার্কস দেওয়া তারপরে আপনার সহনীয় পর্যায়ে ঘুষ খাওয়ার ফতোয়া দেওয়া একসময় এক এক মন্ত্রী দিয়েছিলেন একসময় সাবেক মন্ত্রী শিক্ষা শিক্ষামন্ত্রী এই ধরনের কাজ মানে শিক্ষাক্ষেত্রে এই ধরনের একটা নৈরাজ্য পরিস্থিতি তৈরি করা ম্যানেজিং কমিটির ধরনের তাদের নিজেদের লোক তৈরি করা তারপরে আই কীভাবে টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারাও বলেছে ঘুষের বিনিময়ে শিক্ষক নিয়োগ করা এগুলো এখন নিত্যনমিতি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু তারপরও আমরা ভেবেছিলাম যে অ্যাটলিস্ট মেধাবী শিক্ষকরা শিক্ষকতা থাকুক আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব দেশের মেধাবী শিক্ষকরাই সব সব জায়গায় মেধাবী শিক্ষার্থীরা এই পেশায় আসবে বাংলাদেশের এই রাষ্ট্র বিনিমাণে ঢাকা অনস্বীকার্য কারণ পৃথিবীতে কোনো দেশ একটা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে তার নজির নাই কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের মানে যে কোনো ক্রাইসিসে বিনিমাণে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান আছে কিন্তু আজকে তারা অবহেলিত এবং এদের সাথে বাকি যারা বিশ্ববিদ্যালয় একইভাবে অবহেলিত আপনি জানেন আমি শিক্ষক শিক্ষক একটু বলেছেন আমি সম্পাদক ছিলাম শিক্ষক সমিতির তার তার আগেও তখন আমার স্টাডি ছিল বাংলাদেশের সাথে দক্ষিণ এশিয়া যে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এই সমস্ত জায়গায় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের বা শিক্ষকদের বেতন স্কেলটা কেমন ছিল আমার কাছে স্টাডি ছিল একটা আজকে সেটা নিয়ে আসি নাই কিন্তু আমার মনে মাথায় আছে যেটা অনেক বেশি সাধারণ যে আমি উনি পাশে সচিব মহোদয় বসা আছেন সচিবদের চাইতেও এই শিক্ষকদের যে বেতন স্কেল এটা ইন্ডি আলাদা ছিল একটা পুরোপুরি আলাদা ছিল এবং এখনকার যে গতকালকে ডক্টর আসিফ নজরুলের একটা বক্তব্য টকশোতে টক এতে প্রথম আলোতে আসছে সেখানে উনি বলেছেন যে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বিশ্বজুত শিক্ষকদের রয়েছে বিশেষ বেতন স্কেল এবং সরকারি কর্মকর্তার তুলনায় তাদের বেতন প্রায় দেড় গুণ আমরা উল্টো দেখছি আমরা দেখছি বর্তমান সরকারের আমলে মানে শিক্ষকদের তারা অবহেলিত এর বাইরে বরং অন্য যারা পেশায় আছে তারা গাড়ির ব্যক্তিগত গাড়ি সুবিধা পায় একটা একটা উপজেলা লেভেলের অফিসার তারা এখন বড় গাড়ি পায় তারপরে গাড়ি করার জন্য বিনা সুদে লোন পায় তারা গাড়ি ব্যবহারের জন্য মাসিক পঞ্চাশ হাজার টাকা ব্যয় তাদের বহন করার সুযোগ সুবিধা পায় এগুলো তাদের প্রয়োজন কিন্তু শিক্ষকদের পেটে ভাত না দিলেও চলবে এটি বর্তমান সরকারের অবস্থা এই শিক্ষা ধ্বংস শিক্ষা খাতে বাজেট কমিয়ে ফেলা

বাড়তি সুবিধা নিয়ে ইনক্রিমেন্ট নিয়ে জয়েন করেছিলাম কিন্তু এখন সেগুলো একবারে মিনিমাইজেন সব সমান করে ফেলছে পিএইচডি ডিগ্রি পাওয়ার পরে ইনক্রিমেন্ট পেত এম ফিল ডিগ্রি করলে ইনক্রিমেন্ট পেত এগুলো এখন আর নাই এগুলো বন্ধ হয়ে গেছে একটা সময় দেখা যেত বাংলাদেশে মানে স্কলারশিপগুলো বিশ্ববিদ্যালয়ে আসতো বিশ্ববিদ্যালয়ে আসলেও তারা সেই উচ্চশিক্ষার জন্য পিএইচডি অফার পেত বাইরে স্কলারশিপ পেয়ে চলে যেত এখন সে অফারগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেও না আমি কদিন আগে চেয়ারম্যানশিপ শেষ করেছি আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন বিজ্ঞপ্তি আসে না ওগুলো মন্ত্রণালয় থেকে নিয়ে যায় এখন মন্ত্রণালয়ে অনেক লোকজন এখন ডিগ্রি ধারে তাদের কোথায় ডক্টরেট লাগবে আমরা জানি না কিন্তু মেধাবী শিক্ষক শিক্ষা শিক্ষকদের প্রয়োজন বিশ্ববিদ্যালয়ে উন্নত মানে কি বলে ওয়ার্ল্ড ক্লাস যদি রিসার্চ করতে হয় পড়াশোনা করাতে হয় তাহলে তাদেরকে অবশ্যই তাদের পিএইচডি দরকার তাদের বর্তমান সময় সময় হওয়া দরকার আপডেট না থেকে তারা যদি পুরনো ধাঁচে পড়ানো হবে না সেই ক্ষেত্রে শিক্ষক সুবিধাটা নাই একই এই সময়ে কোন কারণে কোন অদৃশ্য শক্তির বলে হঠাৎ করে এসে এই মানে প্রত্যয় নামে একটা সর্বজনীন পেনশন স্কিম চালু করলো বা অর্থ অর্থ মন্ত্রণালয় থেকে ই হলো তারপরে আপনার সেটা দেখলাম পরিপত্র জারি করলো এবং সেটা পেনশন জাতীয় পেনশন কর্তৃপক্ষ সেটা অনুমোদনীয় অর্থমন্ত্রী তো বলেছেন যেটা অযৌক্তিক আপনাদের এই দাবিটা এটা অযৌক্তিক আমাদের কাছে যে স্টাডি আছে আমরা বর্তমান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন অল্প সময়ের জন্য হ্যাঁ ছিলেন কিন্তু আমি বর্তমান অবস্থায় আমার কাছে যে ডাটাটা আছে আমরা অলরেডি একটা কী বলে সার্বজনীন পেনশন এবং প্রচলিত সরকারি আমাদের পেনশন এই দুইটার আমি স্টাডি এখানে আছে আপনি যদি সময় দেন তাহলে বলতে পারবো কিন্তু আমার বক্তব্য হলো এই যে এর সাথে কোনো সামঞ্জস্য নাই এবং আমাদের শিক্ষক ফেডার সমিতি প্লাস ফেডারেশন সারা বাংলাদেশের যে শিক্ষক সমিতির যে বডি ফেডারেশনও এটাকে প্রত্যাখ্যান করেছে সেখানে তাদের লোকই তো বসা টাকা পয়সা তো গতকাল শিক্ষক নির্দেশনে আমরা যাই নাই অন্যরা দল এক দলই গেছে তারাই তো বলেছে না এটা ভুল তারাই স্টাডি করে বলেছে শিক্ষক বর্তমান এই যে কদিন আগে অর্থমন্ত্রী যেটা বলেছেন অর্থমন্ত্রী মহোদয় বা জাতীয় পেনশন কর্তৃপক্ষ এটা তাদের তথ্যে ভুল আছে আমার আমরা এখন যে সুযোগ সুদে পাই আগামী দিনে বাংলাদেশের উন্নয়নের জন্য আগামী দিনে সব সময় মানুষ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বিশ্বাস চলছে এই সময় সুবিধা বাড়বে কিন্তু সুবিধা আপনি কমিয়ে দিচ্ছেন বাজারে মূল্য সব কিছুতে যেভাবে ঊর্ধ্বগতি সেই সময় আপনি সুবিধা যদি আরও কমান এর মানে কি আজকে যে বিএনপি একটু আগে বললেন বিএনপি মহাসচিব মহোদয় যে কথা বলেছে বাংলাদেশ ঋণে ভরপুর বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি এবং লুটপাট দ্রব্যমূল্য এই সব জায়গায় আমরা এখন ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা সবাই জানেন এইখানে যে বাংলাদেশে এখন যে ঋণের বোঝা বইছে সেই ঋণের বোঝা মানে কুলাতে পারছে না বলেই কী বলে এটাকে এই শিক্ষকদের উপরে খড়ক চালিয়ে সেখান থেকে অর্থ তুলে এনে এখানে দিবে। এটা এটা আমরা বুঝতে পারতেছি কিন্তু শিক্ষকদের ভোট দরকার নাই তো ভোট দরকার অন্য যাদের যাদেরকে ক্ষমতা যাদেরকে সুবিধা দিলে তোষলে সুবিধা পাওয়া যাবে ক্ষমতায় থাকা যাবে এই জন্যই তো শিক্ষকরা তো নিরীহ প্রাণী নিরীহ প্রাণী গোপেচা প্রাণীদের দরকার কি শেষ হোক

শেষ হোক বাংলাদেশের টেক্সটবুক বোর্ডের আপনার ছেলে মেয়ে এখন কোথায় পড়ছে আমি জানি না হয়তো আপনি বলতে পারবেন যে তারা এখন বাংলা মিডিয়ামে পড়বে কিনা আগামী দিনে বা তারা ইংলিশ মিডিয়ামে কেন যাচ্ছে অনেকেই সুইচ করছে ইংলিশ মিডিয়ামে কেন যাচ্ছে কারণ বাংলাদেশ বাংলা কারিকুলাম বা রাষ্ট্রীয় যে কারিকুলাম সেই কারিকুলামে লেখাপড়ার অবস্থা নাই ছেলে ফেলে পড়াশোনা করছে না পরীক্ষার কিছু শিখছে না তারা হাতে কলমে কী কী যেন কাগজপত্র ছবি টবি তুলে তারা মনে মনে করছে লেখাপড়া করছে তার মানে শিক্ষা ব্যবস্থার কি এখন লেস প্রায়োরিটি বাংলাদেশের বর্তমান গভর্নমেন্টের শিক্ষা ব্যবস্থাটাকে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ একটা সেক্টর মনে করছে কেননা তাইলে এই দেশটা ধ্বংস হতে সহজ হবে এবং দাসত্ব করতে সহজ হবে আগামী দিনে এই দেশের লোকজন অফিসার হবে না তারা হবে থার্ড ক্লাস এমপ্লয়ি হবে অফিসার হবে অন্য দেশ থেকে ভায়ার করে নিয়ে আসবে এইটা আমরা মনে করি শুনবো স্যার একটা ব্রেকে যাচ্ছে ব্রেকের পর আপনার কাছে আসবো প্রিয় দর্শক আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে একবার ঠিক আছে নাই দর্শক বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিটল ডাটা নিউজ আর স্যার আপনার কাছে যেতে চাই যে এই শিক্ষকদের আন্দোলন নিয়ে আপনি কি বলবেন শুনে মাসুদ শিক্ষকরা হল জাতির মাথার মুকুট তারা যা দাবি করছে তার ন্যায্য দাবি এবং তাদের উপরে বুলডোজ করা হচ্ছে অথচ যারা ব্যাঙ্ক লুট করে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে সরকারের কোনো ভূমিকা নেই এই দেখেন সরকারের প্রতিমন্ত্রী বলছে এটা শামসুল আলম সাতশো থেকে আটশো কোটি ডলার বছরে পাচার হচ্ছে এবং ঢাকা এই যে ওয়াসা ওয়াসা একুশ হাজার কোটি টাকা এটা বিদেশি ঋণ নিয়ে আসছে এটার অর্ধেক চুরি আমাকে সরকারি সচিবরা বলছে যে ওয়াসায় যে লোকটাকে বসানো আছে চার পাঁচবার তাকে এক্সটেনশান দেওয়া হয়েছে সেটা আমেরিকান সিটিজেন এটা দেওয়াটা অন্যায় এবং সরকারের সচিব উপসচিব সচিবের পদে যাবার যোগ্য কিন্তু এখানে চার পাঁচবার তাকে এক্সটেনশন দেখেন আমি তিনটি কর্পোরেশনে ছিলাম আমাকে তো তিনবার তিন বছরের বেশি কর্পোরেশন রাখা হয় নাই দেখেন এই যে পর্তুগালের প্রধানমন্ত্রী কোস্তা পদত্যাগ করেছে যখন তার আর্মির চিফের দুর্নীতির খবর পাওয়া গেছে পদত্যাগ করেছে এই দেখেন এই এ হলো কুয়েতের সমাজকল্যাণ মন্ত্রী তাকে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতি করেছে এই ইরানে ইরানের ব্যাংকে যারা ব্যবসায়ীরা কোটি কোটি টাকা লুট করেছে তাদেরকে ওই ব্যাংকের সামনে দিয়েছে আপনি দেখেন ভিয়েতনামের একজন মহিলা চ এ হলো ট্রং ট্রাইং মাই চলি বিলিয়ন ডলার লুট করেছে তার মৃত্যুদণ্ড হয়ে গেছে অথচ বাংলাদেশে এস আলম যারা কয়েক ব্যাংক লুট করেছে তাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী ফুল এবং মিষ্টি খাওয়ার দৃশ্য চলতেছে আমি এটাকে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে রেখেছে যদি দুঃখ দহিত হয় তবু মিথ্যা চিন্তা নয় যদি দৈন্যবহিত হয় তবু মিথ্যা কর্ম নয় জয় যদি দণ্ড সহিত হয় তো মিথ্যা বাক্য নয় জয় জয় সত্য জয় আমি এই কথা গুরুত্বপূর্ণ সাথে বলতে চাই যে এই একটা বিল কি করেছে না আমরা গ্রুপ কথা বলবো দুর্নীতি

তো তাদের সরকারের এই ভালো কিছু করার মতো তাদের মন মানসিকতা নাই অতএব আমরা তবু আশা করি যে একটি সরকারের বোধদয় হবে যে দেশটাকে বাঁচাতে হবে শিক্ষা বাঁচলে দেশ বাঁচবে শিক্ষক সমাজ বাঁচলে দেশ বাঁচবে শিক্ষক একবার প্রাইমারি লেভেল থেকে আমি বলব উচ্চ উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষকদের সুবিধা দি বৃদ্ধি না করা যায় পেটে ভাত না দেওয়া যায় তাহলে এই জাতির আগামী দিনের অন্ধকার সব কিছু কারণ এই জাতিকে শিক্ষিত জাতি হবে না অশিক্ষিত মূর্খ জাতি থাকবে শিক্ষিত অশিক্ষিত বা কর্ম কম শিক্ষিত লোকরা দেশের টাকা দেশ থেকে বিদেশে গিয়ে থেকে তা বাংলাদেশের রেমিটেন্স পাঠায় আর বাংলাদেশের এই শিক্ষিত চোরগুলো তারা দেশের অর্থ বিদেশে পাঠায় এটা আমরা চাই না আমরা চাই দেশের উন্নয়ন চাই স্যার আমাদের সময় শেষ স্যার আজকে আমাদের অনুষ্ঠানটা আমরা শেষ করছি প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি নিউজের সঙ্গেই থাকবেন